আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আর এখানে তোমাদের ভাইয়া কি কি বাজার করে নিয়ে আসছে তা তোমাদেরকে দেখাতে বসে গেলাম। কি কি নিয়ে আসছে আজকে? শুধু শাকসবজি নিয়ে আসছে। মুন্সীগঞ্জে যে গিয়েছিল আসার পথে বাজার থেকে নিয়ে আসছে। আর ওইখানে একটা বাজার নাকি আছে, খুবই অল্প দামে, কম দামে সবজিগুলো, শাক সবজিগুলো পাওয়া যায়, আর খুবই তরতাজা, তাই নিয়ে আসছে। এখানে আমার পছন্দের পাট শাক, আমি খুবই পছন্দ করি পাট শাক, লাউ, তারপরে এখানে পুঁই শাক, ডাঁটা, এগুলো নিয়ে আসছে। এগুলো কয়দিনে খাবো জানি না, আস্তে আস্তে সব কিছুই খেতে হবে। আর ফ্রিজে রেখে দিব, ফ্রিজ ভর্তি সমস্ত কিছু জিনিসপত্র। তারপরে আবার অনেকগুলো কাঁচা সবজি যেহেতু নিয়ে আসছে, এগুলো রান্না করতে হবে। আর যে কারণে গিয়েছিল মুন্সীগঞ্জ যে কাজে, সেটা হলো রেশন আনার জন্য। তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম এই রেশনগুলো নিয়ে আসতে। রেশনগুলো সব রেশন নিয়ে আসে নাই, যা যা প্রয়োজন তাই তাই নিয়ে আসছে। চিনি, ডাল, তেল, আর এখানে সামনে 26শে মার্চ, এজন্য এখানে পোলার চালটাও দিয়েছে, সেটাও নিয়ে আসছে। আর তেলটা আমার খুবই প্রয়োজন ছিল, তেলটা ছিল না বাসায়, খুব পরিমাণে অল্প ছিল, তাই তেলটা তো রোজার মাসে খুবই প্রয়োজন, তাই তেলটাও নিয়ে আসছে। আর এখানে আগের অল্প একটু ডাল ছিল, ডালও নিয়ে আসছে। আর এবার দেখো, আগের চিনিটা কিন্তু সাদা, এবারে চিনিটা কিন্তু লাল। এবার আবার অনেক দিন পরে লাল চিনি দিয়েছে, এতদিন শুধু সাদা চিনিটাই দিত, তার আগে আবার লাল চিনিও দিয়েছে। আর লাল চিনিটা খুবই ভালো, ঘ্রাণ খুব সুন্দর, আখের ঘ্রাণ আসে, আখের গুড়ের একটা ঘ্রাণ আসে, আর সাদা চিনিটা কোনো ঘ্রাণ নেই। এজন্য একসাথে রেখে দিচ্ছি, আগে লাল চিনিটা খাওয়া হবে, তারপর আবার সাদা চিনিটা, যখন লাল চিনিটা না থাকবে তখন খাওয়া যাবে, আর বাকিটা যতটুকু আটবে আর বাকিটা আমি সাইড করে রেখে দিব। আর এখানে মুসুরির ডাল আমি 4 কেজি ঢেলে নিচ্ছি, এই এক একটা প্যাকেটে 4 কেজি করে থাকে। তারপরে আরেকটা প্যাকেট আমি এমনিই রেখে দিব, ওইটা ঢেলে নিব না, ওটা আবার যখন লাগবে তখন আমি ঢেলে নিব কৌটাতে। আর এই ডালটাও খুব সুন্দর, অল্প সময়ের মধ্যে ফুটে যায়, অনেক ভালো ডালটা। এগুলোই তোমাদের দেখাতে চাচ্ছিলাম যে কী কী নিয়ে আসছে তোমাদের ভাইয়া। আর এবার তো আটা লাগবে না, কারণ কিসের জন্য, এখন যেহেতু রোজা, রোজার মধ্যে রুটি খাওয়া হয় না তেমন একটা, আর আগের আটা বাসায় আছে এজন্য। আর অনেকক্ষণ পরে আবার কিন্তু তোমাদের সাথে ভিডিও ধরলাম, কারণ এতক্ষণ যাবত আমি কোটা বাসা করে তারপর আবার নতুন করে তোমাদের সাথে ভিডিও করতেছি আর দেখাচ্ছি। এখানে মাছটাও ভেজে নিয়েছি, এটা যে বিদেশি যে রুই মাছটা আছে না, লাল লাল, আমেরিকান রুই বলে অনেকে, তোমরা কে কী বলো জানাতে পারো। আর তোমাদের ভাইয়ে বাজার থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে আসছিলো, ওই বাটিতে দেখতেছো যতটুকু চিংড়ি, এখানে সামান্য অল্প কিছু চিংড়ি, তার দাম 200 টাকা নিয়েছে। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি একবারে, আজকে ইফতারে ভাজা পোড়া কিছু করব না, ভাত এর জন্য একটু বেশি বসিয়েছি দুই বেলার জন্য। আর তোমাদের আরও একটা জিনিস দেখাচ্ছি, এটা হলো মাটির বাটি আর প্লেট নামিয়ে নিয়ে আসছি। আমার মেয়ে বলতেছিল সে মাটির প্লেটে ভাত খাবে, তাই মাটির প্লেট নামিয়ে নিয়ে আসছি। আমার একটা মাটির ডিনার সেটও আছে, আর এগুলো আমি রাবি ইউজের জন্য কিছু কিছু কিনেছিলাম সবসময়, আর মাটির যে ডিনার সেটটা সেটা উঠিয়ে রেখেছি, ওইটা তো ব্যবহার কোনো মেহমান আসলে বা কেউ আসলে তখন ব্যবহার করার জন্য, ওটা সবসময় ব্যবহার করার জন্য না, আর এটা সবসময় ব্যবহার করার জন্য এই সেটটা নিয়েছি। আমার কাছে মাটির জিনিসে কাজ করতে খুবই ভালো লাগে, অনেক কিছুই আমি মাটি নিয়েছি। কখনো যদি তোমরা দেখতে চাও আমি দেখাবো, কমেন্ট করে জানাবে। এখানে 2 কড়াইতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এই কড়াইতে দেখতে পাচ্তেছো এখানে মাছ ভাজার যে তেলটা, সেই তেলটাও আমি দিয়ে দিয়েছি। এখন আমি রান্না করে নিব তরকারিগুলো। আমি বেশিরভাগ, অনেকে আছে তরকারিতে পেঁয়াজ বাটা ব্যবহার করো, আমাদের অঞ্চলে, আমাদের এদিকে পেঁয়াজটা কুচি করেই তরকারি রান্না করি আমরা, বাটাটা খুব কম, পেঁয়াজ বাটাটা আমরা খুব কম খাই, আদা রসুন জিরা বাটা এগুলো খাই, কিন্তু পেঁয়াজ বাটাটা খাওয়া হয় না, পেঁয়াজটা আমরা কুচি করেই দেই। এখানে আমার পরিমাণ মতো যতটুকু লবণ লাগবে আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপরে আদা রসুন জিরা পেস্টটা আমি একসাথে করে রাখি।
এখানে কতটুকু আদা, কতটুকু রসুন, কতটুকু জিরা আমি দেই, একটা ভিডিও আছে এর আগে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। আর লাউ তরকারিতে হালকা মশলা দিব, আর একটু পুঁই শাক যে তরকারিটা, শাক তরকারিটা, সেটা একটু মশলাটা বেশি লাগবে, কারণ সব সময় শাক তরকারিতে মশলাটা বেশি লাগে, লাউ তরকারিতে মশলাটা একটু কম লাগে। তারপর আমার চেয়ে অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারো, ভালো ভালো রান্না করতে পারো, আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করতেছি। আমার কিন্তু এখানে বলতে পারো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিচ্ছি না কেন, আমার হলুদ মরিচের গুঁড়াটাও একসাথে করা, এজন্য হলুদ মরিচ আর ধনিয়াটা আমি একসাথে এবার ভাঙিয়ে আনছি, একসাথেই দিয়ে দিয়েছি। আর যখনই রান্না করবে অবশ্যই খুব বেশি সময় ধরে মশলাটা কষিয়ে নিতে হবে, মশলার গায়ে উপরে যখন তেল ভাসবে তখনই বুঝতে হবে যে কষানো হয়েছে, তারপরও একটু সময় নিয়ে কষাতে হবে। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি লাউর জন্য, বেশি না, সামান্য পরিমাণেই, বেশি দেওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না, কারণ যতটুকু ছিল এখান থেকে একটু উঠিয়েও নিয়েছি, কারণ এই জন্যই বেশি দেওয়া যায় না, যে এতটুকু মাছের অনেক দাম, বুঝে শুনে খেতে হবে, একটু রেখেও দিয়েছি আরেক দিনের জন্য, করলা দিয়ে বা অন্য কিছু দিয়ে খাওয়া যাবে। আর এখানে আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি, পুঁই শাকটা কষানো হয়ে গেলে আমি মাছ দিয়ে দিব। আজকে রেশন গুছিয়ে তারপর অন্য সব বাজার গুছিয়ে অনেক কাজ করা হয়েছে, এজন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্না করে নিই, আজকে আর ভাজা পোড়ার আইটেমটা করব না, যেহেতু গ্যাসের প্রবলেম, পেটের সমস্যা করে সবার, এজন্য ভাত খাওয়াটাই হয়তো বা ভালো হবে। আর যেহেতু চিড়া কলাও আছে আর শরবত, ইফতার করার পরে আর কি, চিড়া শরবত এগুলো খাওয়ার পরে, নামাজ পড়ার পরে আবার ভাত খেলেই হয়ে যাবে, এজন্য আজকে আর কোনো ভাজা পোড়া করবো না, আবার যেদিন ভাজা পোড়া করবো সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে দেখো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, পুঁই শাকের মধ্যে আমি হালকা একটু পানি দিয়েছিলাম, কারণ ডাটাটা শাকটা সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মনে হচ্ছিল। আর লাউতে আমি এখানে কোনো পানি দিব না, যে এই পানি আছে এই পানিতেই আমার লাউটা হয়ে যাবে। একদম লাউয়ে হালকা মশলা দিচ্ছি, আর ভাতটাও এখানে হয়ে যাচ্ছে, বেশি সময় লাগবে না। আজকে আমার রান্নাটা আমি খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো, আসরের আজানের আগেই আমার শেষ হয়ে যাবে রান্নাবাড়াটা। আর আমি এখানে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, আর এই ভাজা মশলাটা আমি পেঁয়াজ, রসুন আর জিরা একসাথে লাল করে ভেজে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। এটা আমি সব বড় মাছ, গোশ সব তরকারিতে দিয়ে থাকি। তাহলে জিরাটা দুইবারই দেওয়া পড়লো, একবার আমি আদা রসুনের সাথে জিরা পেস্ট করেছি সেটা, আর একবার হলো ভাজা মশলাটা, এজন্য আমি আর জিরা গুঁড়িটা এখানে ব্যবহার করি না। অনেকে জিরা গুঁড়ি ব্যবহার করো, আমি এজন্য জিরা গুঁড়াটা ব্যবহার করি না, যেহেতু ভাজা জিরাটা লাস্টে দেওয়া হয় পেঁয়াজ আর রসুনের সাথে, আর কাঁচা জিরাটা আদা রসুনের সাথে দেওয়া হয়, এজন্য আর জিরা গুঁড়িটা ব্যবহার করি না। আবার সব তরকারিতে যে ব্যবহার করি না তাই না, প্রয়োজন বুঝে যেই তরকারিতে যখন লাগে তখন সেভাবে দেই। এখানে আমার লাউ তরকারিটাও হয়ে আসছে আর মাছ তরকারিটাও হয়ে আসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা আরও বড় দেখতে চাইলেও কমেন্ট করে জানাবে। এখানে দেখো আমার সব রান্না হয়ে গিয়েছে, আমি টেবিলে নিয়ে আসছি। এত তরকারি তো খাওয়া হবে না, তারপরেও রান্না করা হয়েছে আর ইফতারের জন্য হালকা পাতলা কিছু আইটেম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম, ভিডিওটা এ পর্যন্তই।